মুসলমানের শিক্ষা হবে তার পরিবার থেকে শুরু হবে মনে রাখবেন উত্তম পরিবার না হলে উত্তম সন্তান হয় না সন্তান প্রতিপালনে অভিভাবকদের দায়িত্ব কর্তব্য কি হবে এই বিষয়ে আল্লাহ বলছেন ইয়াঈ হে ইমানদারগণ তোমরা বাঁচো নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আজকে যা চলছে শিক্ষা ব্যবস্থার নামে ঝাহ নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে প্রথম কাজ হবে আপনাকে ইমানে মুফাসাল ইমানে মজমাল শিখানো দ্বিতীয় দায়িত্ব হবে আমাদের সালাত শেখানো আল্লাহর সঙ্গে পরিচয় করানো তাদের উত্তম শিক্ষা দান করা পর্দা বাড়িতে শিখবে বহু মুসলমান বাড়ি আছে পর্দার কি হিসাব নিকাশ নাই ছেলে এখন বড় হয়ে গেছে সমানে ঢুকছে কোনো গলা খাগারও দেয় না অত কোরআন নির্দেশ না তাত হলো বুঝতে গায়ে বুধ হাত তাত আস্তে না চলতে গলা খাগার দাও বা সালাম না দিয়ে ঢুকতেই পারবে সন্তান প্রতিপালনের অভিভাবকদের দায়িত্ব কর্তব্য কি হবে এই বিষয়ে আল্লাহ বলছেন ইয়া ইলাজ না মনে কু হে ইমানদারগণ তোমরা বাঁচো নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও ঝান নামের আগুন থেকে আজকে যা চলছে শিখে বস্তার নামে ঝান নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে প্রথম দায়িত্ব আমাদের আল্লাহর সঙ্গে পরিচয় করানো এ সন্তান তুমি নিজের ইচ্ছা হওনি আল্লাহর ইচ্ছা হয়েছে বহু মুরব্বী আছে আমাদের জানাশোনা বহু ডাক্তার আছে মহিলা ও মেয়েদের ডাক্তার গল্প শুনি মাঝে মধ্যে ত্রিশ বছর আছে একটা বাচ্চার মুখ দেখতেছে খালি আল্লাহ তুমি একটা ছেলে দাও না মেয়ে দাও না একটা প্রতিবন্ধী বাচ্চা দাও তাও দাও আমার কিছু নাই নেয়ের আপনাদের মধ্যে এ তো জোর করে হবে না আল্লাহ ছাড়া কোনো বান্দার ক্ষমতা নেই বাচ্চা দেওয়ার কোনো ক্ষমতা নেই আর সেই বাচ্চাটা আমি করে করি ওই পুলিশ তারা বই ওড়াবো আর ডিম ভাজা শেখাও স্কুল কলেজে গিয়ে প্রথম কাজ হবে আপনাকে ইমানে মুফাসাল ইমানে মজমাল শিখানো বলেন আমন্ত বিল্লাহে অমালাহিকাদিহি অকুতুবিহি অরসুলহি আখের অল কাদ্রে খায়রি ও সারি মিন আল্লাহ তালা এটা হলো ইমানে মুফাসাল অর্থাৎ বিস্তারিত ইমান আমি বিশ্বাস স্থাপন করিলাম আল্লাহর উপরে বিল্লাহে তার ফ্রেস্তা মন্ডলীর উপরে একাতি ও কুতুবি তার প্রেরিত কেতাব সমূহের উপরে অর্থাৎ তৌরে জবুর কোরআন তারপরে রসুলহি তো রসুলগণের উপরে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসে দুনিয়াতে শেষ নবী আমাদের মোহাম্মদ রস সাল্লা সাল্লাম এরপরে আল্লাহাম কেয়ামতের হিসাব আমাকে দিতে হবে এইটা আমার বাচ্চা ছোট্ট দেশ জানলো যে আমি দুনিয়া চলছি আমাকে নাকি হিসাব দিতে হবে এবারে অলকাদে খায় রহি অসার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভালো তকদিরের উপরে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় বান্দার কোনো ক্ষমতা নাই প্রত্যেক বাপে চায় আমার সে বাংলাদেশের প্রেসিডেন্ট হোক হয় নাকি বলিতে হবে না ও যা তকদির বান্দা আছে ও তাই হবেই তার বাইরে যাওয়ার কোনো কায়দা নেই তারপরে ইমানে মজমাল বিল্লাহে কামাহুয়া বলেন আহম বিল্লাহে কামাহুয়া বে অহি কমিয়া কামিহি ও ও তো আর কানি কত চমৎকার কথা আমি ইমান আল্লাহ আল্লাহর উপরে যেমন তিনি মানে আমরা তো তাকে দেখি নাই আল্লাহকে যদি দেখা যায় না বাচ্চা ছোটতে শিখে নিল যেমন তিনি বে আসমাহি ও সিফাতহি তার নাম ও গুণাবলী সহকারে নির্ণবীঠে নাম আছে না কায়দার শেষের দিকে প্রত্যেকটা মুখস্ত করতে হবে বাচ্চাদের ও সেফাত তার তিনি সন্তান দাতা তিনি রুজি দাতা তিনি দাতা এসব একটা সেফাত মানে গুণাবলী ও কাবল তো জামিয়া আমি কবল করিলাম যাবতীয় জামিয়া মানে যাবতীয় কামেহি তার হুকুম সমূহ ও আর কানহি তার সমূহ একটা যদি ছোট্ট থেকে একটু শিখে ফেলে মুখস্ত ফেল দেয় আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা আমার সঙ্গে বললো খুব ভালো লাগলো কিন্তু আমাদের অনেক মুরব্বী ওটা জানে না ছোট তো পড়ে মুরগি বাচ্চারা এবং মাদ্রাসা আসে বলি এটা এখনো আসে যদি সরকার সব মাদ্রাসা বন্ধ করে দেয় ওই দিন আল্লাহ গজব ডাইরেক্ট নামবে আড্ডারি করবে না এখন মাদ্রাসাগুলো আসে বলি এখন দিনটা টেকি আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির দিন নাইও মূর্খ তৈরি হচ্ছে খালি এরপর আল্লাহ রসুল কীভাবে করেছেন দেখেন আমাদের নেতাকে রসুল্লা দেখেন তার ট্রেনিং কেমন দিচ্ছেন উনি একদিন যাচ্ছেন গাধার পিঠে পিছনে বসাচ্ছেন স্বাস্থ্য ভাই আবদুল্লাহ কত ছোট বোঝেন পিছনে বসায় বাচ্চা নাইলে হয় তাকে শেখাচ্ছে ওই সময় কেউ এই শিক্ষা দেয় তখন স্কুল কলেজ নাই ইয়া গোলাম হে বৎস এ ফাজ তুমি আল্লাহর বিধান সমূহ হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন সিয়াম ইত্যাদি আল্লাহর বিধান না হেফাজ আল্লাহ তাজে ধো তু তুমি আল্লাহর বিধান হেফাজত করো আল্লাহকে তুমি সামনে দেখতে পাবে তুমি যাই বলবে আল্লাহতে শুনবে আর যদি তুমি আল্লাহর বিধান না মানো আল্লাহ তোমাকে শুনবে না আল্লাহ যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে যখন সাহায্য প্রার্থনা করবে তা আল্লাহ কাছে সাহায্য যাবে ইয়া কান আবদ ও ইয়া কান প্রতিদিন প্রতি ভক্ত সালাত বলি ও আলম জেনে রাখো আন্নাল উম্মাহ লাউ ইস্তম আলা আইয়ান ফাউকা বেসাইন লাম ইয়ান ইল্লা বেসাইন কথা বহুল্লাহ লাখ সমস্ত উম্মত যদি সমস্ত মানব জাতি যদি তোমার কোনো উপকার করতে চায় তথাপি তারা সামান্যতম উপকার করতে পারবে না অতটুকু বেঁধে তো যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছেন আলাহ ইস্তমা ও আলাহ ইয়াদর রুক আবে সাইয়েন লম ইয়াদর রুক ইল্লা সাইয়েন কাতকাতা আলাইক যদি সারা পৃথিবীর মানুষ তোমাকে ক্ষতি করতে চায় তারা তোমার কিছুই ক্ষতি করতে পারবে না অটুক বেঁধে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন মনে রেখে দিও রফিয়াত আকলাম ও হাফত ও জফতের সাহফ কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং তকদিরের পৃষ্ঠা সব শুকিয়ে গেছে এই ছোট্ট বাচ্চা ছেলেকে তিনি শিখেলেন কি তহিদ ও তকদির তখন তো তার বয়সই হয়নি চিন্তা করতে পারেন এই ইবন আব্বাস আল্লাহ রসুলের দোয়া পেয়েছিলেন রইসুল মুহাস্রিন হয়েছেন মুফাসদ্দিন মধ্যে রইসমার নেতা হিসেবে সারা পৃথিবীর মুসলমানদের কাছে সম্মানিত এখানে দুটা জিনিস শেখানো হলো যে সেলে তভিদ শিখলো এবং তকদির শিখলো আর তকদিরটা কি আজল আমল রেজিক সাইদ আম শাকি তোমার আয়ুষকাল কতদিন হবে ওটা আল্লাহ লিখে রেখেছেন তুমি কি করবে দুনিয়াতে ওটাও আল্লাহ লিখে রেখেছেন তোমার রিজিক কতটুকু হবে ওটাও আল্লাহ লিখে দিয়েছেন তুমি হতভাগা হাবা না যা সৌভাগ্যবান হবা ওটাও আল্লাহ লিখে দিয়েছে এটা বখর মুসলিম হাত দিয়েছে দ্বিতীয় দায়িত্ব হবে আমাদের সালাত শেখানো আল্লাহ বলছেন ও মোর আহ্লাগা বিশ্বাতে অস্তাবর আলাইহা আল্লাহ রিজকান না হর জকা বল আকবাদুল তকা সুরত তাহা বত্রিশ একশো বত্রিশ তুমি তোমার পরিবারকে নির্দেশ দাও সালাতের এবং তুমি নিজে সালাতে অবিচল থাকো বাবা বলবে আর নিজে সালাত পড়বে না তা হবে না তুমি নিজে এরপরে অবিচল থাকো এই বাবা চলো হাঁটো সালাদ যাওনি এই যে তাগাদা করা এবং নিজে যাওয়া এটা দায়িত্ব আমাদের প্রত্যেক অভিভাবকের মনে রেখে তো আমরা তোমার কাছে রুজি চাই না আমরাই তোমাকে রুজি দিয়ে থাকি অভিভাবককেই আল্লাহ বলছেন তুমি তোমার সেলে রুজি দেব নাকি बेटा রুজি তো আমরা তোমাকে দিচ্ছি তোমার সেলে গিয়ে দাও তুমি কে ওলাক্বি ওয়াতুল তাকওয়া শুভ পরিণাম তো সেলে তাকওয়ার ওপর নির্ভর করে আমরা মনে করি ছেলেকে কি করে ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো এই টাকা কামাই করে দেবে এই ধানে থাকি না আল্লাহ যে রুজি আমি দেই তুমি না আমার ইবনে শুয়াইব আন আবি আন জাদদি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের সন্তানদের নির্দেশ দেওয়া সালাতের যখন তাদের বয়স হবে সাত বছর অজরবু হোম আলাইহা ওম আবরা আশ্রয় শ্রেণী হলে আর দশ বছর বয়সে যদি যারা সালাত আদায় না করে তাহলে তোমরা তাদেরকে প্রহার করো ফরকু বাইন হোম এবং দশ বছর বয়স হয়ে গেলে বিছানা পৃথক করে দাও রহ আহমদ আল ট্রেনিং দেখছেন তো এসব তো দেড় হাজার বছর আগের এক অভিভাবকের উপদেশ তিনি কে সারা পৃথিবীর নেতা আপনার বা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কথাই বলতেন না সব হাতিস হবে সবই আল্লাহর হুকুম সবই আল্লাহর বাণী এর বাইরে যিনি যাবে যত বড় পণ্ডিত হন না যত বড় নেতা হন না কেন তার ধ্বংস হতেই হবে এর বাইরে কোনো রাস্তা নেই সন্তানদের শেখানো তিন নম্বর দায়িত্ব তাদের উত্তম শিক্ষা দান করা এজন্য তিনটা জায়গা লাগবে প্রথম হলো আপনার পরিবারকে উত্তম বানাতে হবে দু নম্বর যে প্রতিষ্ঠানে সন্তানকে দেবেন সে প্রতিষ্ঠানটা যাচাই করে দিতে হবে কোথায় দিচ্ছি এবার আর তিন নম্বর আপনার সন্তানকে সঠিক সঙ্গী দিতে হবে অর্থাৎ সঠিক সংগঠনে যোগাতে হবে এই কুড়ি সেই কুড়ি অসংখ্য সংগঠন হয়েছে আজকে দেখেন না এত কুড়ি এত হয়েছে বাংলাদেশে বাচ্চাদের ধ্বংস করার জন্য তৃতীয় দায়িত্ব হলো সন্তানকে উত্তম সাক্ষ্য দেওয়া শিক্ষা দেওয়া শিক্ষা দেবেন প্রথম হলো পারিবারিক শিক্ষা পরিবারে বাচ্চাদের ক্ষেত্রে বাবু তুই খাওয়া হয়ে গেছে এবার খাওয়ার পর কি পড়তে হবে সূর্যে কি বলতে হবে বিষ শেষ হয়ে গেলে এবার কি পড়ো আলহামদুলিল্লাহ পরিবারে শিখাবে এদিন স্কুল কলেজ যাওয়া লাগবে না পরিবারের দায়িত্বগুলো মুরুবের যাও ধরে ধরো সালাম করো সালাম করো সালাম দিল্লি মহিলারা বৈশাল ঘরের মধ্যে বাবু ওখানে যেতে হয় না তুমি বড় হয়ে গেছো এখন আগে সালাম দাও যদি ভেতর বলে আসো তাহলে তুমি ঢুকবা পর্দা বাড়িতে শিখবে বহু মুসলমান বাড়ি আছে পর্দার কিছু হিসাব নিকাশ নাই ছেলে এখন বড় হয়ে গেছে সুমনে ঢুকছে কোনো গলা খাগারও দেয় না অত কোরআন নির্দেশ দা তাত হলো বুঝতে না গায়ে বুঝ হাত আস্তে না সাল্লে মালা আহলিয়া গলা খাগার দাও বা সালাম না দিয়ে ঢুকতেই পারবে না দিব ঢুকে যাচ্ছে ও কিছুই না ও আমার দেওর আমার ভাসুর যা এসব চলবে না মুসলমানের শিক্ষা হবে তার পরিবার থেকে শুরু হবে মনে রাখবেন উত্তম পরিবার না হলে উত্তম সন্তান হয় না ছেলেমেয়ে বিয়ে দেবেন উত্তম পরিবারটা আগে দেখবেন দু নম্বর প্রতিষ্ঠান মাদ্রাসা পড়ানো স্কুলে পড়ান যেখানে পড়েন প্রতিষ্ঠানটা কেমন সেটা আগে দেখেন সবার আগে দেখবেন শিক্ষকরা কেমন শিক্ষকরা তো ছাত্র গড়ে না শিক্ষক যদি ভালো না হয় ওই প্রতিষ্ঠানে ঢুকাবেন না বিল্ডিং থেকে কোথাও নিয়ে যাবেন না কুড়ি কুড়িঘর অনেক ভালো তিন নম্বর হলো সংগঠন কোন সংগঠন ঢুকছে এটা আগে দেখেন বাসাই করে তাকে ভালো সংগঠন দেওয়ার চেষ্টা করবেন